চলে এসেছি সাঁইতিয়া রেল স্টেশনে। তো আমরা এখন যাব বর্তমানে এনজিপি। তো সঙ্গে আছে আমার বন্ধু কিশোর। হ্যালো, তো দেখুন এই রেল স্টেশনটা সাঁইতিয়া। তো এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসেছে। তো এই মুহূর্তে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। ট্রেনে প্রচন্ড ভিড়, এখন এইভাবে 8 ঘন্টা আমাদেরকে ট্রেনের মধ্যে যেতে হবে। তো দেখুন ট্রেনে কি অবস্থা। আমরা এখন গেটের মধ্যে আছি। তো ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা, ওই যে সবুজ ক্ষেতগুলি দেখতে পাচ্ছেন ওগুলি হচ্ছে চা বাগান। এই জায়গাগুলো খুব সৌন্দর্যময়। তো গাইস, আমরা এখন জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে ডাইরেক্ট SSB ক্যাম্প রানীডাঙ্গা চলে যাব। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব এবং সেখানে গাড়ি ধরবো, দিয়ে ক্যাম্প যাবো ডাইরেক্ট।
দেখুন এখন আমরা হাঁটছি, আমার বন্ধু আছে কিশোর। এটা শিলিগুড়ি প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মে আমার হাঁটছি এখন। তো আমরা এখন স্টেশনের বাইরে আছি, দেখি গাড়ি পাওয়া যায় নাকি। এবং এখান থেকে একদম এসএসডি ক্যাম্প রানীডাঙ্গা যাব। মুহূর্তে আমরা গাড়ির মধ্যে উঠে গেছি, দেখুন আমার ফ্যান আছে, তারপর ক্যাম্প যাবো। তো এখন আমি গাড়ির ভিতরেই আছি এবং শিলিগুড়ি থেকে রানীডাঙ্গা এসএসডি ক্যাম্প পৌঁছাতে 40-50 মিনিট লাগবে। পৌঁছে গেছি এবং রুমও ভাড়া নিয়েছি, তো আপনাদেরকে রুমটা দেখাবো। এখন একটু আমরা বাইরে এসেছি, তো এই সাইডের পেছনে দেখতে পাচ্ছেন ওটা এসএসডি ক্যাম্প। হ্যালো গাইস, আমরা এখন হোটেলে খাওয়ার জন্য চলে এসেছি। দেখুন সবজি ভাত, এই যে আমার সঙ্গে আছে বন্ধু, সামনেও আছে, হাই করে দাও। হাই, ইউটিউব চ্যানেল আছে নাকি? দেখুন এই যে সবজি ভাত দিয়েছে এখানে 50 টাকা প্লেট। ডালটা বেশ খাচ্ছে আমার বন্ধু কিশোর। তো এখন আমাদের খাওয়া শেষ এবং যেখানে আমরা রুমটা নিয়েছি তোমাদেরকে দেখাবো, এবং সেই রুমে 100 টাকা করে ভাড়া নিয়েছে, কেমন রুমটা দেখবে। তো যাচ্ছি এখন আমরা রুমের দিকে। আমার বন্ধু জল কিনেছে, জলটা নিয়ে যাচ্ছে। একটা কাকার বাড়ি এখানে, খুব সুন্দর কাকাটা, নিজের বাড়ির মতো। তো রুমটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এর ভিতরে যাবো।
যদি পাই তাহলে আমি হচ্ছে তোমার ওখানে একটা ঢুকাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম, এখানেই আমরা থাকবো দুদিন। ফ্যানও আছে, তো বন্ধুরা এই যে কাঁচের বিকারগুলি দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক রং বেরঙের মাছ জলের মধ্যে ছাড়া আছে এবং এগুলির দাম হচ্ছে 500 টাকা। আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বাড়ি নিয়ে যাওয়ার। এগুলি শিলিগুড়ি রানীডাঙ্গা SSB ক্যাম্পের সামনেই বিক্রি হচ্ছে, আমি এখন ওখানেই আছি এবং আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে দেখানোর চেষ্টাও করছি। সত্যি মাছগুলোকে এত সুন্দর লাগছে কল্পনার বাইরে। এই যে দেখতে পাচ্ছেন সামনে SSB ক্যাম্প, আমার এখন SSB গেটের সামনে আছি। এটা পুরোটাই SSB ক্যাম্প এবং এখানে সব র্যালি হচ্ছে আর SSB র্যালি। আমারও এই ক্যাম্পে র্যালি আছে। বন্ধুরা আমি এখন SSB ক্যাম্পের মধ্যেই আছি এবং সঙ্গে আছে আমার বন্ধু এবং আমাদের হাইস, চেস্ট, ওয়েট, রান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ক্যাম্পের মধ্যেই বসে আছি, একটু পরই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ও যেসব ছেলেগুলো এখানে বসে আছে ওনাদেরও সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। ও যেসব ছেলেগুলোর এখনও র্যালি বাকি আছে তাদের জন্য একটা কথা বলি, এখানে 167.5 হাইট নিচ্ছে, চেস্ট নিচ্ছে 78-83, ওয়েট নিচ্ছে 50-এর উপরে। ও তোমরা ঠিক ভোর 3টে থেকে 4টের মধ্যে লাইনটা দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা আমাদেরকে ঠিক দুপুর 2টার সময় ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা ক্যাম্পের বাইরে যাচ্ছি। ওই যে বাঁ সাইডে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছে ওখানেই 5 কিমি রান হচ্ছে 24 মিনিটে। আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি, আমাদের SSB ক্যাম্পের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, PSP এবং সঙ্গে আছে আমার দুজন বন্ধু, তাদের সাথে ক্যাম্পই পরিচয় হয়েছে, ওনারাও কোয়ালিফাই। তো এখন সবাই একসাথে বাড়ি যাবো। ওনাদের বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এই যে দুজন বন্ধু তোমার একসঙ্গেই একই ট্রেনেই বাড়ি যাবো। আমাদের ট্রেন বর্তমানে 5:45 আছে, তো এখন আমরা শিলিগুড়িতেই আছি। তো এবার আমরা চলন্ত সিঁড়িতে চাপবো, দেখুন। তো চলন্ত সিঁড়ি এখন এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, আমাদেরকে দেখে বন্ধ হয়ে গেছে, চলন্ত সিঁড়ি এখন থমকে গেছে। তো এই হাঁটছি,
তো আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। সাইতিয়া যাব এখন। হ্যালো গাইস, আমরা এখন সাইতিয়া পৌঁছে গেছি। কাল দুপুর 2টার সময় শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম, ট্রেনের প্রচণ্ড সমস্যা ছিল, তাই আজ সাইতিয়াতে ভোর 5টার সময় পৌঁছাইলাম। এখন সাইতিয়া জংশনে আছি, একটু চা খাচ্ছি মাত্র। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।